এটা বেলা নিবেন একদম 850, দাম ছিল 950, একদম 850, আষ্টশো হবে না, একদম 850। একটা ডিম হবে টাকা রিটার্ন, প্রতিটা ডিম সারা, প্রতিটা দেবো একদম একদম, দাম দেবি নাই, একদম 850, একদম 800 হবে না। সাধন ভাই এটার ওজনটা কত রূপ ভাই? এটা ভাই 700 গ্রাম, 750 গ্রাম, 700 গ্রাম, 750 গ্রাম, অরিজিনাল মাছ চাঁদপুরে ডিম সারা, একদম 850, 850, একদম 850, আসতে হবে না, একদম 850। বললেন নিয়ে যান, আমি 850 দিচ্ছি, ব্যস্ত না, কত বলছি 820 বলছি না আপনারে, তাহলে ভাই ফোন আর ধরেন না, 800 টাকা কেনা মাছ আমার, একদম 1200। একটা মাছ কোনো খারাপ পাইবেন না দাদা, ৮২০ নাকি? ৮২০ করে বিক্রি হয়ে যাচ্ছে মাছের অব, আপনি আপনি যেটা ভালো লাগে এটা লোক মাছ দেন, পুতা পুতা পুতা, 820 মিশের গুলো আরে ভালো দেখেন, 820 করে বিক্রি হয়ে যাচ্ছে, দেখা যাক, বিশে দেন মাছ, মিশের গুলো আরে বড় দেখছেন, আরে মিশের গুলো আরে বড় শেষ, সাধু ভাই একটা কেজির মাছ, যে ভাইয়া ইন্ডিয়া যদি মাছ না দেয় এটার দাম কি 500 টাকা হইতো? না রে আরে ওটা দেন কে লম্বা বলে কি মাছ, এটা লম্বা, এটা লম্বা, এটা লম্বা দেখেন তো, এটা লম্বা, এটা লম্বা মাছ, 500 টাকা আর হবে না ভাইয়া, এখন দাম বাড়বে প্রতিদিন, প্রতিদিনই বাড়ছে জিনিসের দাম। প্রিয় দর্শক, আজকে শুক্রবার ক্রেতা নিজেই বাছাই করে নিচ্ছে, দেখা যাক কয় কেজি মাছ আছে একটু বললেন, আরেকটা বলির মধ্যে ঢুকান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 820, 820, আচ্ছা নিতাছি আপনার কাছে, নিতাছি 820। কোন জায়গা থেকে আসছিলেন ভাইয়া? ও মিরপুর থেকে আসছেন, কি কন আপনাদের মিরপুরে তো মাছ আছে, ও এখন কারণ বাজার সস্তা দেখে এখানে আসছেন নাকি? সাধন ভাই যা চাই তা দেন, যা চাই তা দেন, ৬৯৯৪৬৯৪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 
4,794 আর কি। বরফ দেওয়া লাগবে নেন। খালি আসতো সে বিশ লাগে, আসতো সবই আসতো সব বিশ করে টাকা নিয়েন। আবারও নিচ্ছে আরেকজন ভাই, নিচ্ছে মাছ আরেকজন ভাই, ইলিশ মাছ কিনে নিচ্ছে। দেখা যাক ২২০ করে নিজের কাছে এটা আছে ১,০০০ কেজির মাল। এদিক দিয়ে টাকা নেন ভাই, ২,০৪২ টাকা ২,০৪০ টাকা দেন। ৫, ৬, ৭ হয়েছে ভাই, ২,০৪০ টাকা দেন ভাই। ১২০০ ঠিক আছে, মাছ বিক্রি করে না। আচ্ছা বাজারে কত হইলো? ২০ ইন্ডিয়া মাছ যাওয়ার কারণে দাম এই যে এই যে যা চলে গেছে, যা পাখি চলে না।
সব 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 পার্সেল দেয়, হ্যাঁ দশ পিস, দশ পিস শেষ, কত করেছিস? এক হাজার পঞ্চাশ করে নিবেন? আরে ভাই দেখেন দেখেন কত আছে, নয়শো সাড়ে নয়শো গ্রাম, নয়শো সাড়ে নয়শো গ্রাম, একদম এক হাজার পঞ্চাশ, হ্যাঁ একদম একদম, এই শেষ 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 শেষ, এই রুলন ভাই শেষ, এদিকে তাকান, এটি পাবেন ছয়শো গ্রাম, পাঁচশো গ্রাম, শেষ শেষ শেষ, না না না, এই আমি আমার দেশে একদমই একদম বেশি একদম, আজকে আর কি, আজকে আর কোনো মাছ নাই, মাছ শেষ হয়ে গেছে, বের করে আছে, মাছ আইতে আছে, মাছ আইতে আছে, আইতে আছে, রে লাল ওই যে ওই যে আইতে আছে, এই নাম্বারটা বলেন, 0172 এক হাজার বলেছে তারপর নেয় না, যা দেখ ভিতরে বারোশো নয় কিনতে কাদা সুতার করে কাদা, না না মিলাম না না, বাচ্চা লাইসা দিছি বাচ্চা, না বাচ্চা না, একটা ডিমের একটা গালা বলে, ডিমের টাকা লাগবে না, ফেরত লাইসা দিছি বাচ্চা, না ভাই একটু আমলে নিবেন না, নিবেন না, উল্টা পাল্টা এক হাজার করে অবশেষে বিক্রি হয়ে গেল, লাইসা দিছি বাচ্চা, না মুড়াল দামে দাম, এই যে শেষ, এই যে শেষ, একটা লাগবে না, নিতে 12 কেজি বলেন নাই, ডিমের টাকা লাগবে না, এক টাকা দিব না, এই যে গোল মাছ কিছু, আরে না একটা মাছ পাইকারি দাম দিছি, মাছ কটা আছে, মাছ কটা, পাঁচটা মাছ, ইনশাল্লাহ আমি না রেখে আমার বিক্রি যাবে, পাই এই দামে মাছ দিছি, কথা দেন না, অবশেষে এক হাজার টাকা কেজি বিক্রি হয়ে গেল, প্রিয় দর্শক এক হাজার টাকা কেজি বিক্রি হয়ে গেল, বড় ভাই রাখলেন না, মাছ করেছি ভালো, যা বেশি জিজ্ঞেস করেন, একদম 1250 একদম, কোনো দাম নেই, একদম 1250, দর্শক মাছটা বিক্রি হয়ে গেল ভাই, এটার ওজনটা কতটুকু আছে বাসার ভাই? এটার ওজন 800 গ্রাম, 850 গ্রাম, 850 গ্রাম, এটা দাম শেষ কত? এটা বেশি 1050 একদম, একদম 1050, বাসার ভাই ইলিশের খবর কি, দাম কি বাড়ছে না কমছে, না আগের দামই আছে, না আগের দামই আছে ভাই, কোনো কমেও নেই বাড়বো নাই, তেমন মিথ্যা গেলে আমরাই বোধ মানুষের হয়রানি করিয়া, একজন হয়রানি করবো, দাম বাইরে গেছে গা, দাম কমে গেছে গা, মিথ্যা কথা কাজ তো আনানোর দরকার নাই, আর মিথ্যা কথা দরকার নয়, পাওয়ার দরকার নেই, যা দেরকম আছে, হ্যাঁ বাবা আটটা আচ্ছা 1250 করে এটা বিক্রি গেল, বাসার ভাই এইটা কত দিছিলেন এই মাছটা? ওটা ভাই 1750, এটা ওজনটা কতটুক? এটা কেজি এক কেজি 700 800 গ্রাম, এক কেজি 700 800, এটা একের মাছ দিন ছাড়া, এই যে এক তলা ডিম এক তলা, এটি ভাইবেন না বাবা, এটি এটি হেই মাছ না বাবা, এটি হেই মাছ, বাবা লাগছে আমার নাম বাসার ভাই কারণ বাজার, যে কোনো সময় ইনশাল্লাহ যোগাযোগ করবেন, মাছ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, আবার ইলিশ মাছ আসছে, আবার বিক্রি করবে,
ধন্যবাদ ভাই, মাছ বিক্রি করেন? ধন্যবাদ ভাই, মাছ বিক্রি করেন? ধন্যবাদ, মাছ বিক্রি করেন?